আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমাদের দুজনকে বেশ মানায় একসাথে, তাই তোমরা দুজন পাশাপাশি বসো। তারপর আহান চারুর পাশে গিয়ে বসে। আবির আর দিশা অবাক হয়ে আহানের দিকে তাকালে। আমাদেরকে এইভাবে না তাকিয়ে খাবার প্রতি মনোযোগ দাও তোমরা। আহান খাবারটা মুখে দিতে চায়। সবাই খাবার ছেড়ে আহানের দিকে তাকায়। কি হয়েছে ভাইয়া, তুমি খাওয়ার মাঝখান দিয়ে এইভাবে চিল্লিয়ে উঠলে কেন? আসলে ভাবি আমার হাতটা ব্যথা করছে, তাই হাতটা দিয়ে খেতে পারছি না তো। ভাইয়া আপনার আবারও ব্যথা করছে? আবারও মানে? হ্যাঁ ভাইয়ার দুপুরে ব্যথা করছিল। সে কি তাহলে তুমি ক্ষীর কিভাবে খেলে নিজ হাত দিয়ে? দিশার কথা শুনে চারু আহানের দিকে সন্দেহ চোখে তাকায়। তখন ব্যথাটা কমে গিয়েছিল, এখন আবার ব্যথা করছে। আসেন ভাইয়া, আমি খাইয়ে দেই। আমাকে কেউ ভালোই বাসে না। কিন্তু তুমি কিভাবে খাইয়ে দেবে? তুমি কোথায় বসেছ আর আমি কোথায় বসেছি? আচ্ছা চারু, তুমি তো ভাইয়ার পাশে বসে আছো, তুমি না হয় খাইয়ে দাও ভাইয়াকে। আমি না থাক ভাবি, চারুর কষ্ট করা লাগবে না। আমি না হয় ব্যথা কমে গেলে খেয়ে নেবো নিজ হাত দিয়ে। না ভাইয়া, পরে খেতে হবে না, আমার কোনো সমস্যা নেই আপনাকে খাইয়ে দিতে। আর ভাবি তুমি আবির ভাইকে খাইয়ে দাও, দেখো না কিভাবে মুখ কোমরা করে বসে আছে। আচ্ছা। তারপর দিশা আবিরকে আর চারু আহানকে খাইয়ে দিতে থাকে। খাবারের শেষ লোকমাটা খাওয়ার সময় আবির ইচ্ছে করে দিশার হাতে কামড় বসিয়ে দেয়। উফ, গেল রে আমার হাতটা। এই আপনি আমার হাতে এইভাবে কামড় দিয়ে বসলেন কেন? আমি কি ইচ্ছে করে দিয়েছি নাকি? আমি জানি আপনি ইচ্ছে করে কামড়টা দিয়েছেন আমায়। তাহলে তোমার জানাটা ভুল। আল্লাহ, আবার শুরু হয়ে গেল। উফ, ভাইকে তো বলেছিলাম ঝগড়া করবো না, তাই ভালো ভালোই চুপ হয়ে যায় এখন। বাট তাকে তো আমি উচিত শিক্ষা দেবই। আচ্ছা ভাইয়া, আর কিচ্ছু বলবো না আমি, আপনাদের খাওয়া শেষ তো ঘুমিয়ে পড়ুন কে, আর আমি আর চারক খাবার খেয়ে ঘুমাতে যাব। দিশার কথা শুনে আবির আর আহান চলে যায় ঘুমাতে। তারপর দিশা আর চারু ডিনার করে নেয় একসাথে। ডিনার শেষ করে ওরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। একটু পর দিশা ঘুম থেকে উঠে চারুর দিকে তাকিয়ে, দেখে তো মনে হচ্ছে চারু ঘুমিয়ে গেছে, যাই আমার কাজটা সেরে আসি গিয়ে। তারপর দিশা আস্তে আস্তে মাটিতে পা ফেলে আহান আবিরের রুমের সামনে দাঁড়িয়ে ওদের রুমে দরজা খোলা পেয়ে, উফ, আজ দেখি আমার ভাগ্য আমার সাপোর্টে। উফ, লাইটটাও দেখি জ্বালানো নেই, ভালো হয়েছে বুদ্ধি করে মোবাইলটা সাথে করে নিয়ে এসেছি। তারপর মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে আস্তে আস্তে রুমে প্রবেশ করে দিশা। আবিরের সামনে গিয়ে, ইস, কি শান্তি ঘুম দিচ্ছে গো, অনেক শান্তিতে ঘুমানো হচ্ছে তাই না? কত মাসুম লাগছে আমার বেবিটাকে, আরো সুন্দর লাগানোর জন্য আমি নিজ হাতেই মেকআপ করে দিব এখন। কথাটি বলে দিশা আবিরের মুখে কিছু একটা মেখে তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে পড়ে। সকালে আহান ঘুম থেকে উঠে আবিরকে দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। বেচারা আহান এতটাই ভয় পায় যে আবিরকে দেখে ভয়ে মাটিতে পড়ে যায় বিছানা থেকে। আহানের চিৎকার শুনে আবিরের ঘুম ভেঙে যায়, সাথে চারু আর দিশাও রুমে এসে পড়ে ওর চিৎকার শুনে। কি রে আহান, এভাবে চিল্লাচ্ছিস কেন সকাল সকাল? আবিরকে দেখে চারু আর দিশা তো হেসে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই তোমরা পাগলের মতো হাসছো কেন, পাগল হয়ে গেলে নাকি? ভাইয়া আমরা এমনি এমনি হাসছি না, আপনি কষ্ট করে আয়নায় নিজের মুখটা দেখুন। আবির চারুর কথা শুনে আয়নায় নিজের মুখ দেখে জোরে চিৎকার করে ওঠে, এইটাকে, আই মিন আমার এই হাল কিভাবে হলো, পুরো ফেসটা কালি দিয়ে মাখা, আমার এই সুন্দর ফেসটার এই অবস্থা কেমন করে হলো? দিশা আবিরের কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। এটা নিশ্চয়ই তুমি করেছো আমার সাথে। প্রমাণ আছে কোনো? দাঁড়াও প্রমাণ দিচ্ছি তোমাকে। তারপর আবির দিশার পিছু ছুটতে থাকে আর দিশাও দৌড়াতে থাকে। শেষমেশ দিশা আহান আর চারু পেছনে গিয়ে লুকালে। আবির দিশাকে আহান আর চারুর পিছনে ধরতে গেলে ভুলক্রমে ধাক্কা লেগে আহান চারুর উপর গিয়ে পড়ে। ফ্লোরে আহান চারুর উপর এইভাবে পড়ে যাওয়ায় দিশা আর আবির ওদের ঝগড়া বন্ধ করে আহান আর চারুর দিকে তাকিয়ে থাকে। আহান চারুর উপর থেকে উঠে না, বরং ওর চোখে অপলক দৃশ্যের দিকে চেয়ে থাকে। ভাইয়া আমার উপর থেকে ওঠেন জলদি করে। আহান চারুর কথা শুনে তাড়াতাড়ি করে ওর উপর থেকে উঠে পড়ে। সরি সরি। আহান চারুর উপর থেকে উঠে চারুর দিকে হাত বাড়িয়ে দেয়। নাও হাতটা ধরো আর ওঠো জলদি, কতক্ষণ এইভাবে ফ্লোরে শুয়ে থাকবে? হ্যাঁ, আহানের কথা শুনে চারুর চরম রাগ পায়। দরকার নেই আপনার হাতের, আমি নিজে থেকেই উঠতে পারি। কথাটি বলে
চারু নিজেই ফ্লোর থেকে উঠে পড়ে। বাবা গো বাবা, কি তেজ এইটুকু মেয়ের! ইস রে, আমাদের ঝগড়া থামাতে গিয়ে দেখি তোমরাই ঝগড়া করছো এখন। ভাইয়া, দয়া করে তাড়াতাড়ি মুখটা গিয়ে ধুয়ে আয়, নাহলে যে কেউ তোমারই ফেস দেখে না বেহুশ হয়ে পড়বে। বেশি হাসিস না, একদিন আমারও সময় আসবে, আমিও সেই দিন সোদ উঠাবো গুনে গুনে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, উঠিয়ে নিও। আমার এই সুন্দর ফেসটা কি হয়ে গেল! আবিরকে এমন কান্না করতে দেখে আহান, দিশা আর চারু হেসে ওঠে জোরে জোরে। ওদের হাসি দেখে আবিরের মেজাজ বেশ গরম হয়ে পড়ে, আর সে বিড়বিড় করতে করতে চলে যায় ওয়াশরুমে নিজের মুখ ধুতে। দুপুরে খাবারের শেষে, ভাইয়া কাল তো আমরা চলে যাবো বাসায়, তো সবাই মিলে কোথাও গিয়ে ঘুরে আসি, কি বলো? আমার মনের কথা বললি রে ছোট, আজ তাহলে আমরা সবাই মিলে বাইরে কোথাও গিয়ে মুভি দেখে আসবো। গুড আইডিয়া ভাইয়া। আচ্ছা তাহলে সবাই জলদি রেডি হয়ে নাও। তারপর সবাই মিলে রেডি হতে শুরু করে, যে যার মতো আহান একটা ব্ল্যাক জিন্স তার সাথে হোয়াইট কালারের একটা শার্ট পরে রেডি হয়ে নেয়। আহান রেডি হয়ে নিয়ে চারুর রুমের পাশ দিয়ে যেতে নিলে চারুর কণ্ঠ ওর কানে ভেসে ওঠে, ভাবি ভাবি। আহান চারুর ডাক শুনে থেমে যায়। রুমের সামনে গিয়ে দেখে চারু রোবটের মতো করে দাঁড়িয়ে আছে রুমের এক কোণায়। রুমের ভেতরে প্রবেশ করে। কিছু লাগবে চারু? ভাবি তো মনে হয় ভাইয়ের সাথে ড্রয়িং রুমে, তুমি আমাকে বলো। না ভাইয়া, লাগবে না। তুমি বলবে নাকি থাপড় খাবে আমার হাতে? হ্যাঁ, চারু বেশ ভয় পেয়ে যায় আহানের বকা খেয়ে। ইস, ভয় পেয়ে গেছে আমার পরিটা, আমি তো জাস্ট এমনি ওকে ভয় দেখানোর জন্য বলছি, আর ও ভাবছে আমি সত্যি সত্যি ওকে থাপড় দেবো। আসলে ভাইয়া, আমার জামার চেনটা লাগাতে পারছি না, তাই ভাবিকে ডাকছিলাম চেনটা লাগিয়ে দেওয়ার জন্য। কিন্তু ভাবি তো এখন ব্যস্ত, দাও আমি লাগিয়ে দিচ্ছি। কি আপনি? আরে বাবা, আমি চোখ বন্ধ করে লাগাবো, তুমি টেনশন নিও না। না লাগবে না। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি। আহান চলে যেতে নিলে, আচ্ছা লাগান, পিছনে তো ঘুরো, না ঘুরে লাগাবো কিভাবে? চারু আহানের কথা শুনে পেছনে ঘুরে। চারু পেছনে ঘুরলে আহান চারুর কাছে এসে চোখটা বন্ধ করে চেনটা লাগানোর চেষ্টা চালিয়ে যেতে থাকে। আরে এতক্ষণ লাগে একটা চেন লাগাতে? আরে বাবা চোখ বন্ধ, সেজন্য তো চেনটা খুঁজে পাচ্ছি না আমি। দাঁড়া দাঁড়া, পেয়েছি পেয়েছি। বহু কষ্টে আহান চেনটা হাতের নাগালে পেয়ে তাড়াতাড়ি করে লাগিয়ে দেয়। হইছে? বাবা হয়েছে, চোখ খুলতে পারবো এখন? হ্যাঁ পারবেন, চোখ খুলে খোলা চোখ দিয়ে এখন বিদায় হন রুম থেকে, আমার একটু সময় লাগবে রেডি হতে। হাই রে মেয়ে মানুষের, যে কেন এত সময় লাগে রেডি হতে আল্লাহ ভালো জানে। আচ্ছা তুমি আটা ময়দা মেখে আসো জলদি করে, আমি যাচ্ছি। আহানের কথা শুনে চারু রেগে গিয়ে বিছানা থেকে বালিশ নিয়ে আহানের উপর ছুঁড়ে মারে, কিন্তু আহান বালিশটি সাথে সাথে ধরে ফেলে। আল্লাহ, আমার উপর বালিশ ফেলে মেরে ফেলতে চাইছো আমাকে? এই বালিশটা আমার উপর পড়লে তো আজ আমি মারাই যেতাম। হয়েছে আপনার বকবক, এখন বের হন রুম থেকে। যাচ্ছি যাচ্ছি। কথাটি বলে আহান ওর হাতের বালিশটি চারুর উপরে মেরে চলে যায় রুম থেকে। আহান চারুর উপর বালিশ মারায়, বালিশটা সোজা গিয়ে চারুর মাথায় গিয়ে লাগে। উফ রে, দিল রে শয়তানটা, দেখতে যতটা সাধু ততটা না। ভাবি আজেরই তার নামে সুনাম গাইছিলেন ওই দিন। উফ চারু, তার কথা বাদ দে তো, তাদের রেডি হয়ে নে, দেরি হলে বলবে আটা ময়দা মাখতে গিয়ে লেট হয়েছে। তারপর চারু নীল ড্রেসের সাথে ম্যাচিং করে ইয়ারিং আর হাতে নীল কাচের জুড়ি পরে নেয়, আর ওর লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেয় কোমর অবধি। কিছুক্ষণ পর দিশা রুমে আসলে। কি ব্যাপার চারু সুন্দরী, আজ থেকে আপনাকে অতি মাত্রায় সুন্দর লাগছে, যে কেউ দেখলে প্রেমে টেমে পড়ে যেতে পারে, যে কেউ কেন আহান ভাইয়াই পড়তে পারে। উফ ভাবি নট এগেন, তোমার পাগল দেবরের সাথে কোনো পাগলি মেয়েই মারাবে, তাই কোনো পাগলি মেয়ে খুঁজে দিয়ে দিয়ে দাও আর আদরের দেবরকে। আবির আর আহান রুমে এসে, কি গল্প হচ্ছে তোমাদের মধ্যে? কিছু না ভাইয়া, বলে দেব চারু কি বলেছিল? চলেন ভাইয়া, লেট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চল। তারপর সবাই মিলে রওনা দেয়। গাড়িতে উঠতে নিলে দিশা গিয়ে গাড়ির পেছনের সিটে বসে পড়ে, সাথে চারুও পেছনে গিয়ে বসতে নিলে। এই চারু মিয়া, বিবির মধ্যে কাবাবে হাড্ডি হওয়ার অনেক শখ আছে নাকি? চারু গাড়ির দরজা খুলতে যাবে, থেমে যায় আহানের কথা শুনে, অবাক চোখে তাকিয়ে থাকে আহানের দিকে। হায় রে, আমাদেরকে এইভাবে না তাকিয়ে ভাইয়াকে ভাবির সাথে পিছনে বসতে দাও, আর তুমি সামনে এসে বসো। তোর না হাত ব্যথা? আহান পারবি গাড়ি চালাতে? হ্যাঁ ভাইয়া, এখন ব্যথা নেই, তাই পারবো আমি গাড়ি চালাতে। তুমি বসো, দিশা ভাবির সাথে বসো দাও। আহানের কথা শুনে আবির গিয়ে দিশার পাশে বসে পড়ে। এই যে চারু, আপনি কি উঠবেন নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন? উঠছি তো, এইভাবে চিল্লিয়ে বলার কি দরকার, মাইকের মতো একটা গলা তার উপর চিল্লিয়ে কথা বলে, আমার কানের 22টা বাজিয়ে দিচ্ছে। আহান চারুর কথা শুনে জোরে হেসে ওঠে। 22টা হয় না গো, হয় 12টা।
আমার ইচ্ছে আমি 22টাকে 22 বানাই আর 22 বানাই। তাতে আপনার মাথা ব্যথা কেন? না মহারানী, আমার কোনো মাথা ব্যথা নেই। এখন মেহরবানি করে ঝগড়া না করে গাড়িতে উঠে আমাকে উদ্ধার করুন। চারু আহানের কথা শুনে আহানের দিকে তাকিয়ে একটা ভেঞ্চি কেটে উঠে পড়ে গাড়িতে। চারুর এমন কাণ্ড দেখে বেশ হাসি পায় আহানের। হাসতে হাসতে আহানও গাড়িতে উঠে পড়ে। এই যে আটা ময়দা সুন্দরী, সিটবেল্টটা লাগাও। কি, আমি আটা ময়দা সুন্দরী? আজ আপনাকে বেশি সুন্দর লাগছে, তাই ভাবলাম আটা ময়দার কামাল। চারু আহানের কথা শুনে রাগে ফুসতে থাকে। আহা, ভালোবাসার মানুষটাকে রাগাতে আর তার রাগি ফেসটা দেখতে কতই যে ভালো লাগে। রাগলে আমার পরিটা সৌন্দর্য হাজার গুণ বেড়ে যায়। তাই তো রাগানোর জন্য এইসব কথাগুলো বলি তোমাকে। রাগলেই পুরোই চকলেটের মতো লাগে, তখন মন যে খপ করে খেয়ে ফেলি পরিটাকে। আমি মনে মনে আনমনে ভাবতে লাগলাম কথাগুলো। আহান খেয়াল করলো চারু সিট বেল্ট না লাগিয়ে উল্টো রাগ করে বসে আছে। আহান নিজে চারুর কাছে এসে সিট বেল্ট লাগাতে গেলে। আই, কি করছেন? আরে বাবা, কি করছি, জাস্ট সিট বেল্টটা তো লাগাচ্ছি। সিট বেল্টটা লাগিয়ে আহান সরে বসে চারুর কাছ থেকে। এই কেন, তুমি কি ভাবছিলে? হ্যাঁ, আমি কিছুই ভাবিনি। ও সে আমার কাছে আসে, আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। কথা বন্ধ করে তাড়াতাড়ি গাড়ি চালাও, আমি মুভির একটা সিনও মিস করতে চাই না। আহান আবিরের কথা শুনে তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে থাকে আপন মনে। গাড়ির দরজার গ্লাস খোলা থাকায় বাইরে থেকে আসা বাতাসে চারুর চুলগুলো উড়তে থাকে আপন মনে। আর চুলগুলো উড়ে বারবার বাড়ি খায় আহানের মুখের কাছে এসে। আহান তা বেশ উপভোগ করছে। কিছুক্ষণ পর সিনেমা হলে পৌঁছালে তাড়াতাড়ি করে টিকিট কেটে পপকর্ন কিনে চলে যায় ওরা হলের দিকে। চারু দিশার পাশের সিটে বসতে নিলে। এই তুমি ওখানে বসলে কেন, আমার পাশে বসো। চারু আহানের কথা শুনে অবাক হয়ে চেয়ে থাকে। আই মিন, ভাই আগে ভাবির পাশে বসতে দাও। চারু আহানের কথা শুনে কোনো কথা না বাড়িয়ে আহানের সিটের পাশে গিয়ে বসে পড়ে। মুভি শুরু হলে দিশা আবির চারু মুভি দেখার মধ্যেই ডুবে থাকে, কিন্তু আহান টিভির পর্দার দিকে না তাকিয়ে চারুর দিকে তাকিয়ে আছে পলকহীন চোখে। বিষয়টি চারু খেয়াল করলে, এই আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? কই, আমি তো মুভি দেখছিলাম। কথাটি বলে চারুর থেকে চোখ সরিয়ে নেয় আহান। মুভিতে একটা ভয়ানক সিন আসলে চারু ভয়ে আহানের হাত শক্ত করে ধরে বসে। সেই হাতটা যে কবে ধরে বলবে ভালোবাসে। সিনটা শেষ হলে চারুর হুঁশ আসে যে সে এতক্ষণ ধরে আহানের হাত ধরে বসেছিল, তাই তাড়াতাড়ি করে আহানের দিকে নিজের হাতটা সরিয়ে নেয় চারু। মুভি শেষ হলে ওরা তাড়াতাড়ি করে হল থেকে বের হয়ে আসে। সবাই গাড়িতে উঠে পড়লে আহান গাড়ি চালাতে থাকে আপন মনে। হঠাৎ চারু চেঁচিয়ে বলে ওঠে, হাওয়ায় মিঠাই। আহান চারুর চিৎকার শুনে গাড়ি ব্রেক করে। কি, কিছু না, বলবে নাকি মাইর খাবে? কোনটা? আসলে হাওয়ায় মিঠাই ছিল ওখানে, আমার খেতে ইচ্ছে করছে। আরে চারু, পরে খেয়ে নিও, এখন আবার গাড়ি থামালে সমস্যা হবে। দেখো না এখানে গাড়ি ঘোড়া কত, আমার ভাইটাকে যদি উড়িয়ে নিয়ে যাই। সব সময় ফাজলামো করা ভালো লাগে না দিশা। দিশা আবিরের কথা শুনে মাথা নিচু করে বসে থাকে। উফ, ভাবিকে বকো না তো ভাইয়া, দাঁড়াও আমি নিয়ে আসি। কথাটি বলে আহান গাড়ি এক সাইডে থামিয়ে রাখে আর বের হয়ে পড়ে হাওয়াই মিঠাই কিনতে। 5 মিনিট গাড়িতে অপেক্ষা করার পর, হাই ভাইয়া, দেখি তার ওয়াল গাড়িতেই ভুলে রেখে গেছে, তাহলে সে টাকা কিভাবে দেবে, আমি গিয়ে দিয়ে আসি তাকে। কথাটি বলে গাড়ির দরজা খুলে চারু ওয়ালেটটা হাতে নিয়ে বের হয়ে পড়ে গাড়ি থেকে। আবির ওকে থামাতে যাবে সেই সুযোগটাও দেয়নি চারু, হুট করেই বের হয়ে পড়ে গাড়ি থেকে। দুইজন কি পাগল, এই জায়গাটা হাঁটাচলা করাটা কতটা রিস্কি, কিন্তু কে শুনে কার কথা। একটু সামনে গিয়ে চারু আহানকে দেখতে পায়। ভাইয়া এইদিকে, আপনি আপনার ওয়ালেট রেখে গেছেন। হেই, তুমি গাড়ি থেকে বের হলে কেন, এখানে দাঁড়াও আমি আসছি তোমার কাছে, এক পাও নড়বে না। না ভাইয়া আমি আসছি। কথাটা বলে চারু আহানের কাছে যেতে নাই, চারুর সামনে দিয়ে একটা গাড়ি আসতে থাকে দ্রুত গতিতে। বিষয়টা চারু খেয়াল না করলেও আহান খেয়াল করে। গাড়ি এসে চারুর সাথে ধাক্কা লাগার আগেই আহান দৌড়ে এসে চারুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যার কারণে গাড়িটির সাথে আহান ধাক্কা খেয়ে ছিটকে পড়ে রাস্তার এক পাশে। আহানের পরে থাকা সাদা শার্টটির রক্তে লাল হয়ে যায় মুহূর্তের মধ্যেই। নিজের চোখকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না চারু, হতভম্ব হয়ে বসে আছে রাস্তার এক পাশে, আর ওর চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে আহানকে রক্তাক্ত অবস্থায় দেখে। আশেপাশে হইচই শুরু হলে হুশ আসে চারুর। আশেপাশের মানুষ ঘেরাও করে আহানকে দেখতে থাকে, অথচ ওকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে না। চারু দৌড়ে গিয়ে আহানের কাছে পৌঁছায়, আহানের হাতে হাত রেখে, ভাইয়া ভাইয়া, আপনার কিছু হবে না, কিছু হতে দিব না আমি,
আপনি ঠিক হয়ে যাবেন। আহার নিজের রক্তাক্ত হাত দিয়ে চারুর গালে হাত রেখে, তুই ঠিক আছিস তো চারু? কোথাও লাগেনি তো তোর? আমি মারা গেলে মিস করবি আমাকে বল। মাইয়া মাইয়া প্লিজ বন্ধ করুন এসব কথা, আপনার কিছু হবে না। কেন জানি মনে হচ্ছে এটা আমাদের কথা বলা শেষ। কথাটি বলতে বলতে নিজের চোখ বুঝে নেয় আহান। আহান চোখ বুঝে নেয় চারু আহান বলে চিৎকার দিয়ে ওঠে, প্লিজ কেউ একটু হেল্প করুন আমাকে। সকলের সামনে নিজের হাত জোর করে কিন্তু কেউ এগিয়ে আসে না চারুকে সাহায্য করতে। সকলেই দাঁড়িয়ে শুধু তামাশা দেখে যাচ্ছিল। এখানে কি কেউ নেই আমাকে সাহায্য করার মতো? প্লিজ কেউ আমাকে হেল্প করুন, তাকে বাঁচাতে। ভিড়ের মাঝখান থেকে কেউ একজন বলে ওঠে, আপু আমি অ্যাম্বুলেন্সের জন্য কল করছি, কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে, আপনি একটু শান্ত হন। ওদিকে গাড়িতে দিশা আর আবির বাইরে হইচই শুনতে পেলে আবির গাড়ির দরজা গ্লাস খুলে একজনকে ডেকে জিজ্ঞেস করে, হ্যালো এক্সকিউজ মি ভাইয়া, বাইরে এত হইচই কেন? একটা ছেলে গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করেছে, কি যেন নাম বললো মেয়েটা চিৎকার দিয়ে। ও হ্যাঁ মনে পড়েছে, আহান, আহান নামের একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটি বলে চলে যায় লোকটি। কি ভাইয়ার? দিশা নিশ্চয়ই লোকটা ভুল কিছু শুনেছে। প্লিজ আবির আমার মন বলছে কোনো বড় একটা অঘটন ঘটেছে, তাই দেরি না করে চলো যাই দেখে আসি কি হয়েছে। হ্যাঁ চলো। কথাটি বলে আবির আর দিশা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে। রাস্তায় একটা লোককে থামিয়ে, ভাইয়া কারো নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, বলতে পারবেন কোথায়? সামনে গেলেই দেখতে পাবেন, মনে হয় না ছেলেটি বাঁচবে। লোকটির কথা শুনে কাঁপতে থাকে আবির। প্লিজ সামলাও আবির নিজেকে, আর তাড়াতাড়ি চলো, আমার কেন জানি অনেক বেশি ভয় করছে। আবির দিশার কথা শুনে তাড়াতাড়ি করে হাঁটতে থাকে সামনের দিকে, দিশাও আবিরের পেছনে যেতে থাকে। একটু সামনে যেতেই অনেক মানুষের ভিড় দেখতে পায় ওরা। ভিড় কাটিয়ে সামনে গিয়ে দেখে আহান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, আর চারু ওর পাশে বসে অঝরে কান্না করছে। নিজের আদরের ভাইকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে আবির ধপাস করে মাটিতে বসে পড়ে, আর আহান বলে চিৎকার দিয়ে ওঠে। চারু আবির আর দিশাকে দেখতে পেলে, ভাবি ভাইয়া দেখো না উনি চোখ খুলছেন না, বলো না তাকে উঠতে, আপনার কথা তো ঠিকই শুনবে ভাইয়া, প্লিজ একবার তাকে উঠতে বলেন, অ্যাম্বুলেন্স চলে আসছে। আবির চারু প্লিজ তোমরা শক্ত হও, এই সময় এভাবে ভেঙে পড়লে চলবে না, ভাইয়াকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে হবে। দিশার কথা শুনে আবির তাড়াতাড়ি করে উঠে পড়ে। অ্যাম্বুলেন্সে আহানকে উঠানো বলে চারু আর দিশা আহানের সাথে বসে, আর আবির ড্রাইভারের সাথে বসে। চারু আহানের হাত ধরে, আহান আপনার কিছু হবে না, খুব শীঘ্রই আপনি সুস্থ হয়ে উঠবেন। কথাটি বলার সময় চারুর চোখ বেয়ে জল পড়তে থাকে, আর সেই জলের ফোঁটাগুলো গড়িয়ে পড়ে আহানের রক্তাক্ত হাতে। প্লিজ ধৈর্য ধর চারু, এইভাবে ভেঙে পড়লে চলবে না, আমাদের এই সময় সবাইকে শক্ত থাকতে হবে। কিভাবে শক্ত থাকি ভাবি, আমার ফুলের জন্যই তো তার আজ এই অবস্থা, দেখো না কিভাবে নীরব হয়ে পড়ে আছে। উফ চারু তোমার জন্য কিছুই হয়নি, আমাদের ভাগ্যে যা লেখা আছে তা তো হবেই, তুমি দেখো আল্লাহ আহান ভাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না। দিশার কথা শুনে চারু দিশাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা হসপিটালে পৌঁছালে আহানকে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আবির তাড়াতাড়ি করে ওর বাবা মাকে ফোন দেয়, দিয়ে সব ঘটনা খুলে বলে। আহানের অ্যাক্সিডেন্টের কথা শুনে হসপিটালে দৌড়ে চলে আসেন মিরাজ সাহেব আর মিসেস সাবিনা। হসপিটালে এসে আবিরকে তারা দেখতে পেলে, আবির আমার ছেলে এখন কেমন আছে, কিভাবে হলো এসব? ভাইয়ার আজ এই অবস্থা শুধু আমার জন্য হয়েছে, আমার ভুলের জন্য। দেয়ালের এক পাশে গা এলিয়ে বলতে লাগলো চারু। চারুর কথা শুনে মিসেস সাবিনার রাগ চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়, আর তিনি রাগের মাথায় জোরে কয়েকটা থাপ্পড় মেরে বসে চারুর গলে, অলক্ষণে তোর কারণে আজ আমার সোনার টুকরো ছেলেটা এই অবস্থা, আজ যদি ওর কিছু হয়ে যায় আমি তোকে মেরেই ফেলবো। কথাটি বলে সাবিনা চারুর গলা চেপে ধরে শক্ত করে, যার কারণে চারুর শ্বাস আটকে আসে। আবির আর মিস্টার মিরাজ তাড়াতাড়ি করে চারুকে ছাড়ায় মিসেস সাবিনার থেকে। সাবিনা তার হাত চারুর গলা থেকে সরিয়ে নিলে চারু জোরে জোরে কাশতে থাকে। সাবিনা কি করছো, কি তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আজ একমাত্র এর কারণে আমার আদরের ছেলেটা মৃত্যুর সাথে যুদ্ধ করছে। সাবিনার বলা কথাগুলো চারুর বুকে তীরের মতো গিয়ে লাগছে, কিন্তু কিছুই বলার নেই ওর। হ্যাঁ সত্যি তো বলছে আন্টি, আজ আমার ভুলের কারণে আহান ভাইয়ের এই অবস্থা, আহান ভাইয়ের কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকলে আজ হয়তো ভাইয়ার এই অবস্থা হতো না। অপারেশন রুম থেকে ডাক্তার বেরিয়ে আসলে মিরাজ আর আবির ডাক্তারের কাছে গিয়ে,
ডাক্তার, আমার ছেলের এখন কি অবস্থা? দেখুন, অপারেশন হয়েছে, কিন্তু যতক্ষণ না রোগীর জ্ঞান ফিরেছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। আগামী 24 ঘন্টার মধ্যে তার জ্ঞান না ফিরলে সে হয়তো আজীবনের জন্য কোমায় চলে যেতে পারে। তাই দোয়া করুন যাতে তার জ্ঞান ফিরে আসে এই 24 ঘন্টার মধ্যে। কথাটি বলে চলে যায় ডাক্তার। সবাই ডাক্তারের কথা শুনে জোরে জোরে কান্না করতে থাকে। আর মিসেস সাবিনা ডাক্তারের মুখ থেকে নিজের ছেলের ব্যাপারে এমন কথা শুনে কোনোভাবেই সামলাতে পারে না নিজেকে। কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন সে। তার চোখে মুখে পানির ছিটা দিলে হুশ আসে তার। জ্ঞান ফিরে আসলে মিসেস সাবিনা তার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কান্না জড়িত কণ্ঠে। ও শুনছো ডাক্তার কি বলে গেল? আহানের নাকি জ্ঞান না ফিরলে ও কোমায় চলে যাবে। ওর কিছু হলে যে আমি মরেই যাব, বাঁচতে পারবো না আমার সোনার টুকরো ছেলেটাকে হারিয়ে। এইসব কথা বলো না আহানের মা, আমাদের আহানের কিছুই হবে না। আল্লাহ আমাদের এত বড় ক্ষতি করতে পারে না, তিনি নিশ্চয়ই আমাদের ছেলেকে সুস্থ করে তুলবেন। যদি আমার ছেলেটার জ্ঞান না ফিরে তাহলে যে আমি মরেই যাব, নিজের ছেলেকে জ্যান্ত লাশের মতো শুয়ে থাকতে দেখতে পারবো না আমি। প্লিজ আন্টি, এইসব কথা বলে বন্ধ করুন, ভাইয়ার কোনো কিছুই হবে না, আমার বিশ্বাস অতি শীঘ্রই তার জ্ঞান ফিরে আসবে। চারুর কথা শুনে মিসেস সাবিনা চারুর দিকে রাগী দৃষ্টিতে তাকায়। নিজের স্বামীর থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায় সে। চারুর কাছে গিয়ে আবারও চারুর গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় উনি। চারু মিসেস সাবিনার হাতে থাপ্পড় খেয়ে নিজের গালে হাত রেখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। দোয়া কর আহানের যাতে জ্ঞান ফিরে আসে, আর ও যদি সুস্থ হয়ে ওঠে, ওর কিছু হয়েও গেলে আমি নিজ হাতেই তোকে খুন করে মেরে ফেলবো, আস্ত রাখবো না তোকে আমি। সাবিনা, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? ওর কারণে যে আমার ছেলে জ্যান্ত লাশ এর মতো শুয়ে আছে সেটা দেখতে পারছো না তুমি? চারু মিসেস সাবিনার কথা শুনে শুধুই কান্না করে যাচ্ছে, কিছুই বলতে পারছে না। উফ, আর যদি আহান ভাইয়া সুস্থ থাকতেন তাহলে এইসব কথা শুনতে হতো না চারুর। নিশ্চয়ই তিনি চারুকে রক্ষা করতেন মায়ের এসব অত্যাচার থেকে। প্লিজ ভাইয়া, আপনি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠুন। আপনি কমাই চলে গেলে হয়তো মা নিজের হাতে চারুকে শেষ করে দিবে, না হয় ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে বাসা থেকে। ওর কোনো দোষ নেই মা, কেন বেচারিকে এইভাবে মারধর করছো? ও কি জানতো নাকি এইসব কিছু হয়ে যাবে? ওর ওকালতি করা বন্ধ কর, এতদিন বউয়ের ওকালতি করতে এখন আবার ওর জন্য করছিস। মায়ের মুখে এসব কথা শুনে বেশ রাগ আসে আবিরের। মাকে কিছু বলতে যাবি দিশা, আবিরের হাত ধরে থামিয়ে দেয় ওকে। আবিরকে এক সাইডে নিয়ে যায় দিশা। আমাকে এইভাবে থামালে কেন দিশা? দেখছিলে না কি সব বলছিল মা আমাকে? আবির, মা এখন অনেক কষ্টতে আছেন, তাই তোমার উচিত মায়ের কথায় কষ্ট না পাওয়ার। ভাইয়ার জ্ঞান ফিরলে দেখো সে তার ভুল বোঝাতে পারবে, এখন শুধু ভাইয়ার জ্ঞান ফিরার অপেক্ষা। কি রে বেহার মতন এভাবে দাঁড়িয়ে আছিস কেন? দূর হ আমার চোখের সামনে থেকে, পারলে পানিতে ডুবে মরে যা, আর আমাদের রেহাই দে। সাবিনার বলা কথাগুলো শুনে চারুর সইতে না পেরে দৌড়ে চলে যায় হসপিটাল থেকে বের হয়ে। আল্লাহ, মেয়েটি এইভাবে চলে গেল কেন? কোনো কিছু না আবার করে বসে। সাবিনার কথা শুনে মিরাজ তাড়াতাড়ি করে দিশা আর আবিরের কাছে গিয়ে, দিশা কি হলো বাবা, তুমি এমন হাঁপাচ্ছ কেন? দিশা জলদি যাও, তোমার মা রাগের মাথায় অনেক কিছু শুনিয়ে দিয়েছে চারুকে, আর ও কোনো কথা না বলে চলে গেছে হসপিটাল থেকে বের হয়ে। আমার কেন যেন ভয় করছে ওর ওইভাবে চলে যাওয়া দেখে। দিশা তুমি তাড়াতাড়ি যাও ওর পিছনে, ও বেশি দূরে যায়নি হয়তো। দিশা বেশ ভয় পেয়ে যায় মিরাজ সাহেবের কথা শুনে। ওই ও তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে হসপিটাল থেকে। দিশা অনেক খুঁজতে থাকে চারুকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ দিশা খেয়াল করলো রাস্তার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির আরেকটু সামনে গিয়ে খেয়াল করলো মেয়েটি আর কেউ নয় চারু। চারুই এইভাবে রাস্তার মাঝখান দিয়ে দাঁড়িয়ে থাকায় বেশ বিরক্ত হচ্ছে গাড়ির ড্রাইভাররা, আর ক্রমাগত গাড়ির হর্ন বাজিয়ে যাচ্ছে, কিন্তু চারুর যেন কোনো হুঁশ নেই, পাথরের মতোই দাঁড়িয়ে আছে। দিশা তাড়াতাড়ি করে গিয়ে চারুকে রাস্তার মাঝখান থেকে সরিয়ে আনে। কি করছিলে চারু, এখন যদি তোমার কিছু হয়ে যেত, এটা কোন ধরনের পাগলামি চারু? ভাবি আমি মরে যাব, বাঁচতে চাই না আমি। সে কোমায় গেলে কোনোভাবে আমি ক্ষমা করতে পারবো না নিজেকে। তুমি কেন আমাকে নিয়ে আসলে ওখান থেকে? কোনো গাড়ির সাথে চাপা পড়ে মরে গেলে আমি কিছুটা শান্তি পেতাম, তাকে জ্যান্ত লাশের মতো পড়ে থাকতে যে আমি কোনোভাবেই দেখতে পারছি না ভাবি, কোনোভাবেই না। এখন যদি চারুকে আবারও হসপিটালে নিয়ে যায় তাহলে মা আবারও চারুকে কথা শুনিয়ে দেবে,
আর তার কথা শুনে যদি চারু আবারও কিছু করে বসে, না না আমি এমন কোনো কিছুতেই হতে দেবো না। চারুকে হসপিটালে এখন নেওয়া মোটেও ঠিক হবে না, আমি বরং ওকে মা বাবার বাসায় নিয়ে যাই। চারু চল বাসায় চল। ভাবি কি বলছো ভাইয়ার এই অবস্থা, আর তুমি বাসায় যাওয়ার কথা বলছো? ওহ চারু যা বলছি শোনো। তারপর দিশা চারুর হাত ধরে একটা রিক্সা করে চলে যায় সেখান থেকে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে এশার নামাজের আজান দিয়ে দেয় দিশা, আর চারু তাড়াতাড়ি করে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে আহানের জন্য। হসপিটালে ডাক্তার বেরোলে, ডাক্তার আমার ছেলের এখন কি অবস্থা, জ্ঞান ফিরেছে আমার ছেলের? আল্লাহর রহমতে আর আপনাদের সকলের দেওয়াই জ্ঞান ফিরেছে আহানের, আপনারা একটু পর ওর সাথে দেখা করতে পারবেন। যদি বলে চলে যায় ডাক্তার। আবির সাবিনা শুনছো ডাক্তার কি বলে গেল এখন? আহানের জ্ঞান ফিরেছে, আমার ছেলে চোখ খুলেছে। আমি তাড়াতাড়ি করে দিশাকে ফোন দিয়ে জানাই খুশির সংবাদটা। এরপর আবির দিশাকে ফোন দেয়। মোনাজাত ধরে দিশা আর চারু আহানের জন্য কান্না করতে থাকে। মোবাইলে ফোন আসলে দিশা মোনাজাত শেষ করে ফোনটা রিসিভ করে। হ্যালো দিশা, আহানের জ্ঞান ফিরেছে দিশা, জ্ঞান ফিরেছে আমার ভাইয়ের। সত্যি বলছো, আবির ভাইয়ের জ্ঞান ফিরেছে? দিশার কথা শুনে চারু খুশি হয়ে যায় আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নেয়। দিশা ফোনটা কেটে, শুনলে চারু ভাইয়ের জ্ঞান ফিরেছে, আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করেছে চারু। চারু দিশার কথা শুনে ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই মেয়ে পাগল নাকি তুমি? ভাইয়ের জ্ঞান ফিরেছে আর তুমি খুশি হওয়ার বদলে কান্না করছো বোকার মতো। চারু দিশার কথার উত্তর না দিয়ে কেঁদে চলেছে অনবরত। কি হয়েছে চারু, তুমি এইভাবে কাঁদছো কেন? এখন তো ভাইয়া সুস্থ আছেন। তাও ভাবি যতক্ষণ না আমি তাকে নিজ চোখে দেখছি ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। ভাবি প্লিজ ভাবি আমাকে নিয়ে চলো তার কাছে একবার, আমি তাকে দেখতে চাই। এখন ওইখানে তোমার যাওয়া ঠিক হবে না চারু, মা আবারও তোমাকে কিছু শুনিয়ে দেবে। ভাবি আমি কাকিমার কথা সহ্য করে নিব, তাছাড়া কাকিমা তো আমাকে নতুন করে কথা শোনাচ্ছে না। এই বাসায় আসার পর থেকেই তার তীক্ষ্ণ কথা মুখ বুঝে সহ্য করে যাচ্ছি। আজও না হয় সহ্য করে যাব তার কথা, কিন্তু তাকে না দেখা পর্যন্ত আমার মনের মধ্যে অস্থিরতা কাজ করবে। তাই তুমি প্লিজ আমাকে নিয়ে চলো, তুমি না যেতে চাইলে আমি একা একাই চলে যাচ্ছি। কথাটি বলে চারু যেতে নিলে দিশা ওর হাত শক্ত করে ধরে বসে। পাগলামি করো না চারু, প্লিজ আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। তোমার মা কথা শুনলে আমাদের মতো ভাইয়ারও তো ভালো লাগবে না, তাই প্লিজ অ্যাটলিস্ট ভাইয়ার জন্য আমার কথা শোনো। ভাইকে হসপিটাল থেকে ডিসচার্জ করলে তুমি তাকে দেখে নিও। চারু দিশার কথা শুনে থেমে যায়। আচ্ছা ভাবি যাবো না, আমি অপেক্ষা করবো তার ফিরে আসার। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। হসপিটালে আহানের কেবিন থেকে একটা নার্স বের হয়ে আসলে। নার্স আমরা কখন দেখা করতে পারবো আহানের সাথে? আপনারা এখন চাইলে দেখতে আসতে পারেন, কিন্তু কিছু সময়ের জন্য, রোগীর যাতে কোনো ডিস্টার্ব না হয় সেই দিকটা একটু খেয়াল রাখবেন। জি জি আমরা খেয়াল রাখব। আচ্ছা। তারপর নার্স আবির মিসেস সাবিনা আর মিরাজকে আহানের কেবিনে নিয়ে যায়। মিরাজ সাহেব আহানের বেডের সামনে গিয়ে ওর মাথায় হাত রেখে, এখন কেমন আছিস বাবা? আমি তো অলওয়েজ ফার্স্ট ক্লাস থাকি বাবা, শুধু একটু মাথায় একটু ব্যথা করছে। এই তুমি দেখছো না ছেলেটার মাথায় ব্যান্ডেজ করা, আর তুমি ওর মাথায় হাত দিয়ে আরও ব্যথা বাড়িয়ে দিচ্ছ। হাত ছাড়াও বলছি, প্লিজ একটু শান্তি বজায় রাখুন, রোগীর সামনে এত চেঁচামেচি করলে তার সমস্যা হবে। মিসেস সাবিনা নার্সের কথা শুনে মাথা নিচু করে ফেলে। প্লিজ নার্স আপনি একটু পরে আসুন। কিন্তু স্যার আমাকে যে আপনারা দেখভালের জন্য থাকতে বলেছেন। আমার দরকার পড়লে আপনাকে ডেকে নেব। ওকে স্যার। তারপর নার্স কেবিন থেকে বের হয়ে পড়ল। ইস নার্স হয়ে দেমাক কত, ডাক্তার হলে কি যে করতো আল্লাহ জানে। কিভাবে আমাকে এই সাবিনা খানকে বকছিল। তুই একবারে ভালো করছিস আহান, ওকে রুম থেকে তাড়িয়ে দিয়ে। উফ মা, আমাদের উচিত সব মানুষকে সম্মান করা, আর আমি ওকে তাড়িয়ে দিইনি, অনেকক্ষণ ধরে কাজ করে যাচ্ছিল, ওর তো একটু রেস্ট দরকার, তাই যেতে বলেছি। কি তোর মাকে এত কথা শুনিয়ে দিল আর তুই ওই নার্সটার জন্য ভাবছিস? মা ও তো জাস্ট ডিউটিতে পালন করছিল। হয়েছে হয়েছে আমি সবই বুঝি, আমাকে এসব বোঝাতে হবে না। আরে সাবিনা তুমি কি শুরু করলে বলো তো দেখি, ছেলেটা সবেমাত্র জ্ঞান ফিরলো, ওকে একটু রেস্ট নিতে দিবে তা না, হাজারো কথা বলে ওর মাথা আরও ব্যথা করিয়ে দিচ্ছ। হ্যাঁ মা বাবা ঠিকই বলেছে, আহানকে একটু রেস্ট দেওয়া প্রয়োজন, তাই এখন আমাদের ওকে একটু রেস্ট নিতে দেওয়ার দরকার। সবাই এইখানে কিন্তু চারুকে তো দেখছি না, কেমন মেয়ে রে বাবা, ওর জন্য আমি মরতে মরতে বাঁচলাম,
আমাকে একটু দেখতেও আসলো না। না না হান, তুই ভুল বুঝছিস চারুকে, নিশ্চয়ই কোনো কারণে ওইখানে নেই। ভালো আছে তো? নিজের সাথে নিজের হাজারো কথা বলতে লাগলাম আমি।